ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় মহাসড়ক পরিদর্শন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার জায়দুল আলম। বৃহস্পতিবার 7 জুলাই দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শনে যান ডিসিএসপি। এ সময় পুলিশ সুপার জায়দুল আলম বলেন, আমরা ও জেলা প্রশাসন পুলিশ প্রশাসন চেষ্টা করছি যেন ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে। তবে মদনপুর এলাকায় চতুর্দিক থেকে গাড়ি ওঠার কারণে কিছুটা যানজট লেগে থাকে, তবে এটা খুব শীঘ্রই গাড়ি চলাচল জন্য উপযোগী করা হবে বলে জানান পুলিশ সুপার। আপনারা লক্ষ্য করেছেন, আমি এবং জেলা প্রশাসক মহোদয় আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিএসএফ তিনটি মহাসড়ক দিয়েছে, ঢাকা চলিচে ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে। এই তিনটি মহাসড়ক আমরা এবং আমি এবং জেলা প্রশাসক মহোদয় আমরা প্রদর্শন করতেছি এবং আমাদের যারা অফিসার কাজ করছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে যাচ্ছি। তবে যেহেতু আজকে ট্রাক এবং মালবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে, সেই কারণে কিছুটা মালবাহী ট্রাকের এখানে দেখছেন আপনারা তারা আছে, তবে জ্যাম সেটা নাই, তবে গাড়ি চলন্ত অবস্থা আছে, কিছু প্রেশার আছে। আশা করি বিকেল নাগাদ আমাদের এই প্রেশারও কমে আসবে এবং সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ আরও কমবে এবং আগামীকাল এবং পরের দিন দুদিন সময় আছে যে এই দুদিন চলাচল আরও সহজ হবে। তবে আপনারা দেখেছেন মদনপুর যে চৌরাস্তা যেটা আছে, মদনপুর চারদিক থেকে এখানে গাড়ি আসা করে, এখানে একটু গাড়ির প্রেশার বেশি হয়ে যায়। এটা ভবিষ্যতে ইউনুক করলে হয়তো এই যানজট আরও থাকবে না আমরা বিশ্বাস করি। তবে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ সহ আমরা সকলে চেষ্টা করছি যাতে করে ঘরমুখো মানুষ ঈদগুলোকে স্বাচ্ছন্দ্যে দিতে পারে এবং ঈদ পবিত্র ঈদুল আজহার শেষে আবার ফিরতে পারে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের ধন্যবাদ। এনএএন টিভি নারায়ণগঞ্জ।